ক্যানাডা ছিল প্রায় -39-40 চলে, কিন্তু ঘরের ভিতর কিন্তু নর্মাল টেম্পারেচার। তো এই সমস্ত বন্ধ। This is ABC News, AGT Live. তাইলে আমি মেজর চারটা সিম্পটম দিলাম, এইগুলি কিন্তু এর মধ্যে। এইবার আমি বলবো যে কোনো রোগ হতে গেলে তিনটা জিনিস দরকার। একটা হলো রোগের এজেন্ট, 2 নম্বর হলো হস্ট, আর 3 নম্বর হলো তার ফ্যামিলিতে রোগটা। তো আমাদের যখন এই রোগটা যদি বাঁচতে হয় তাহলে আমাদের ভাতটুকু ঢুকেছে তার থেকে আরেকজনের কাছে এই রোগটা যাবে। এই রূপ থেকে আমরা যদি দেখতাম ভাইরাস, ফার্স্ট এটা মানুষ, আর 3 নম্বর এনভায়রনমেন্ট। আপনারা অনেকেই শুনছেন যে এনভায়রনমেন্ট, আচ্ছা একটা কথা আপনারা শুনছেন যে ঠান্ডার দিন, ঠান্ডা টেম্পারেচার একটা বড় ফ্যাক্টর। এখন এই সম্বন্ধে আমি শুধু একটা অ্যাড করতে চাই, আমি ওগুলো কিছু করতে চাই, এর ব্যাপারে আসছি। অনেক একটা এগুলি তো আপনারা দেখছেন যে আগে কয়েক এই মাংস খাইয়াও দেওয়া যাচ্ছে, হ্যাঁ দিন থেকে ওয়ে দিন। যখন এই রূপটা চলে গেছে 80 দিনে 80 দিনে, এবং আপনি যদি খাবার দাবার হয় তার মানে কত দ্রুত এগুলি ছড়াবেন। সো দ্যাট ইজ এনভায়রনমেন্ট। এক্সাম্পল দিন, তো এনভায়রনমেন্ট একটা বড় সেক্টর। ইনফেকশন পর ক্লিয়ার অ্যাডভার্টাইজ দিয়ে দিয়েছে, খালি ওগুলি কনফিউশন কোনো স্কোপই নেই। তাই না, আমাদের এই মানুষ থেকে মানুষ আমাদের এই সচেতনতা শিবিরটা অনুষ্ঠিত হয়েছে, কারণ আমরা জানি করোনা ভাইরাস একটা সমস্যা, আমাদের ভারতবর্ষের একটা সমস্যা, এবং আমাদের ভারত আজকে আমরা সচেতনতা করার জন্য, যাতে আমরা সচেতন হতে পারি, সেই জন্য আমরা এই শিবিরের ব্যবস্থা করেছি। এটা আমাদের অল ত্রিপুরা সিনিয়র সিটিজেন অর্গানাইজেশনের তরফ থেকে আমরা সময় সময় এই ধরনের সচেতনতা শিবির করে থাকি, স্বাস্থ্য সম্বন্ধীয় শিবির করে থাকি, এবং স্বাস্থ্য পরীক্ষা করে থাকি। এটা পিডিয়াট্রিক এলাকায় আমাদের একটা চেক আপ হয় সিনিয়র সিটিজেনের জন্য। আমরা করেছি যে কোনো আজকে একটা প্রবলেম, ভারতবর্ষে একটা প্রবলেম করোনা ভাইরাস, সেই প্রবলেম সম্বন্ধে সবাইকে অবহিত করার জন্য সচেতনমূলক ব্যবস্থা যাতে নিতে পারে, সেই জন্য আমরা এই শিবিরের আয়োজন করেছি। এবং আমাদের দুটো সেশন আছে আজকে, একটা সেশনে আলোচনা হচ্ছে করোনা ভাইরাস কী, যে কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি সেই সম্বন্ধে আলোচনা হচ্ছে। আরেকটা সেশনে আমরা সিনিয়র সিটিজেন যারা আছে ওদেরকে আমরা পরীক্ষা করব, বা মেডিসিন কিছু আমাদের আছে সে মেডিসিন ডিস্ট্রিবিউট করব। আমার নাম হলো সম্ভূতি রঞ্জন ভট্টাচার্যী, আমি সেক্রেটারি জেনারেল সেক্রেটারি ত্রিপুরা, নেগেটিভ ত্রিপুরা প্রবীণ নাগরিক সংস্থা।